बाज लो तो मालोर दे। सब कुछ शेष हो गया है, एमन मजा। तुम्हें बुझते पारछो ना? ना मिनु, किसी शास होय नाई, কর্তাবারে কইছিলেন যে উনি নিজের হাতে মহালয়ার দিন, মানে মহালয়ার দিন মানে তোর জন্মদিনে খুব দরকার। খুন মা, নিজের হাতে খুন। তুমি যখন এই চিঠি পড়ছো তখন তো আর আমি তোমার সামনে নেই, তাই নীলুকে আগে থেকেই বলে রেখেছিলাম যে এই চিঠি তুমি ঘুম থেকে ওঠার আগে তোমার মাতার কাছে রেখে দিতে। একটু পরে তুমি আসবে আর আমার পায়ে হাত দিয়ে প্রণাম করো, তখন হয়তো প্রাণ ভরে আশীর্বাদ করব। গিন্নি মা তোমায় গিফট দেবে, কিন্তু আজ আমি তোমায় একটা সারপ্রাইজ গিফট দিতে চাই। এই গিফট আমার কাছে সবচেয়ে এক্সপেন্সিভ, সবচেয়ে কাছের, প্রিয় আর অমূল্য। আমার এই ওয়ার্কশপ, আজ থেকে আমার এই ওয়ার্কশপের সমস্ত দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। এই ওয়ার্কশপ এখন থেকে তোমার। লিখে দিলাম এই কারণে, কারণ মুখে বলা আর হাতে কলমে লিখে দেওয়ার মধ্যে সামান্য হলে তফাৎ আছে। সঙ্গে একটা ড্রাফট, তাতে তুমি সই করে দিও, নীলু কোর্টে গিয়ে নোটারাইজ করে আনবে। এ আমাদের পৈতৃক ব্যবসা, ব্যবসা পারিবারিক হলেও আজ থেকে সমস্ত কাজের ভার, কাজের দায়িত্ব সব তোমার। তুমি হয়তো ভাবছো এ কি কর্তা আর আসবে না? আসলে মা, কদিন ধরে না শরীরটা আর মনটা দুটোই কেমন যেন ভালো নেই, তাই ভাবছিলাম এই কাজটা আগে থেকে সেরে রাখি। দেখি মা, তুমি কাঁদছো কেন? আমার মিনু মায়ের এখন অনেক দায়িত্ব, কাঁদলে চলবে? সব সময় মনে রাখবে তুমি আমায় কথা দিয়েছো, আমার নাম তুমি অন্ধকারে হারিয়ে যেতে দেবে না, মনে আছে তো? আমার অসম্পূর্ণ কাজের দায়িত্ব আমি তোমায় দিলাম, হয়তো এই দায়িত্ব তোমার ওই ছোট কাঁধে একটু বেশি ভারী মনে হবে, তবে যখনই ভয় করবে মনে রাখবে
তোমার নাম মৃন্ময়ী। নরম মাটি দিয়ে তৈরি হয় জগতের সবচেয়ে শক্তি রূপিণী মা, সেহেতু মৃন্ময়ী। আচ্ছা এবার চোখের জল বোঝো, আর কাঁদে না। তোমার চোখের জল আমি দেখতে পারি না মা, আমার যে খুব কষ্ট হয়। এবার হাসো, অনেক অনেক আশীর্বাদ রইল তোমার কর্তা। যে হাতে আমি কাঠামো বেঁধেছি, যে হাতে দিয়েছি মাটি, সেই হাত আর শিখেছে লড়াই, বেঁচে থাকা পরিপাটি। ত্রিনয়ন আমি এঁকেছি যে হাতে দিয়েছি আমার প্রাণ, ত্রিনয়ন আমি এঁকেছি যে হাতে দিয়েছি আমার প্রাণ, সেই চোখ দিয়ে দেখেছি পৃথিবী, বেঁধেছি আমার গান। বাজলো তোমার আলোর বেণু। নানা এমন মজা আমায় কাঁদলে একদম চলবে না, একদম না। কর্তার কাজ থামালে যে কর্তা খুব কষ্ট পাবে, সেটা হতে দেওয়া যাবে না। তুমি আশীর্বাদ করো এমন মজা, আমি যেন কর্তার মতো করে কাজ করতে পারি। আরে প্রাণ ভরে আশীর্বাদ করতেছি মা, তুই পারবি পারবি। আমার কথা দে, আর চোখের জল ফেলবি না, কাঁদবি না, কথা দে আমার। না না এমন মজা একদম না, আমায় কাঁদতে নেই। তুমি আমাকে এত ভালোবাসো কেন? আমার কিছু হবে না, তুমি এত ভয় পাচ্ছ কেন? আরে বাবা, আমি এত তাড়াতাড়ি যাচ্ছি না। তোমার যত অভিযোগ আমার এগেনস্টে আছে সব মিটিয়ে দিয়ে তারপর। সত্যি আমি কোনোদিনও তোমাকে একটুও সময় দিইনি। এবার ভাবছি পুজোটা হয়ে গেলে চলো আমরা দুজনে কোথাও একটু ঘুরে আসি। খুব ইচ্ছে ছিল হানিমুন ইন সুইজারল্যান্ড। ঠিক আছে, লেটস ডু ইট, লেটস গো ফর আওয়ার সেকেন্ড হানিমুন। হাসছো কেন? আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমার এই হাতটাতে কষ্ট হচ্ছে, বুকের ভেতর কষ্ট হচ্ছে, চোখ বন্ধ করতে কষ্ট হচ্ছে। তুমি এখনো রাগ করে আছো? ছোট ছোট এখানে বসে আছিস, চ খাটে বসবি, চ। না দিদি ভাই, আমি বোধ হয় কোনোদিনই ওই খাটে আর বসতে পারবো না, কোনোদিন না। দিদি ভাই, তুমি এরকম এরকম সাদা সাদা শাড়ি পরে আছো কেন? কপালে টিপ নেই, তুই আগে তো কোনোদিন দেখিনি তোমাকে এরকম। তাই বিধবা ছোট বোনের সামনে আমি কি করে লাল পাল শাড়ি সিঁদুরে টিপ পরবো? তোকে আমি কি করে বোঝাবো ছোট?
तो কিভাবে দেখছি আমার বুকটা ফেটে যাচ্ছে আর টুকটুকে লাল পাড় শাড়ি কি করে পরব বলতো আজ না তো चलो 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 पाल्टाई।